নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস নাইনের ডাফ অ্যান্ড ডাট দু হাজার চব্বিশ ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার থ্রি থার্টি সিক্স তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম কৃষ্ণনগর এভি হাই স্কুল এইচএস পেজ নাম্বার থ্রি থার্টি সিক্স টাইম আছে এক ঘন্টার ত্রিশ মিনিটস ফুলমার্কস ফরটি প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রজ প্রজটি নেওয়া হয়েছে মার্ক টোয়েন রচিত টম লুজেস আর টুথ নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস ওয়ান ইন্টু টু ইকল টু টু বন্ধুরা দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে দু নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান টম উইস্ট দ্যাট হি ওয়াজ সিক টম ইচ্ছা করেছিল যে সে হয় অসুস্থ অপশান বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু আফটার ইনভেস্টিগেটিং হিমসেলফ টম ফাউন্ড দ্য সিমটমস অফ হিজ এ ইলিমেন্ট স্টোমাক ট্রভেল ভালো করে পরীক্ষা নিরীক্ষার করার পর টম তার পেটের সমস্যার কিছু লক্ষণ খুঁজে পেয়েছিল অপশন এ ইজ দ্য রাইট আনসার বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন গ্রিপ টোয়েন্টি টু ইকাল টু ফোর বন্ধুরা দুটো কোশ্চেন আছে সংক্ষেপে তার উত্তর লিখতে হবে দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াই ডিড টম ফাইন্ড মন্ডে মর্নিংস টু বি মিজারেবল মানে এটা দেখে নাও তারপরে গল্প শোনাচ্ছি টম কেন সোমবার সকালকে দুঃখজনক বলে মনে করল দেখো শুধু টম নয় আমাদের প্রত্যেকের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমার আমি যখন ছোট ছিলাম তখন স্কুল যেতে চাইতাম না তখন অন্যায় করতাম মানে তখন ভালো লাগতো স্কুল না যেতে ভালো লাগতো মানে ঘরে থেকে খেলবো ঘুরে বেড়াবো এটাও পছন্দ হতো তেমনি টম যেই সোমবার পড়ে গেল তার কষ্ট শুরু হয়ে গেল কেন কারণ সোমবার থেকে টানা আবার সাত দিন মানে শনিবার পর্যন্ত আবার স্কুল যেতে হবে সেই স্যারেদের বকবকানি মার ধর আর ভালো লাগে না তাই কষ্টের একটা সপ্তাহ শুরু হলো সেই জন্য টমের মধ্যে কাঁপুনি শিহরণ জেগে উঠলো বুঝতে পেরেছ তাহলে কোশ্চেন লিখবে সাজিয়ে যদি হোয়াই দিয়ে কোশ্চেন থাকে তো কোশ্চেনটা সাজাবে সাজিয়ে বিকজ লিখবে দেখো টম টম লিখেছি এই ফাইনটা হয়ে যায় ফাউন্ড তারপর বাকিটা দেখে নিবে টম ফাউন্ড মন্ডে মর্নিংস টু বি মিজারবেল মন্ডে মর্নিংস টু বি মিজারেবেল বিকজ কারণ মন্ডে বিজ্ঞান অ্যান আদার উইক্স স্লো সাফারিং ইন স্কুল কারণ স্কুলেতে তারপরে একটা ধীর সপ্তাহের ব্যথা যন্ত্রণা শুরু হয় পুরো লাইনটা তোমরা দেখো তিনশো ছত্রিশ পেজ যদি বের করে থাকো পুরো লাইনটা সেকেন্ড লাইনে মানে দ্বিতীয় নম্বর লাইনে আছে মন্ডে ডে বিজ্ঞান অ্যানাদার উইক স্লো সাফারি ইন স্কুল এইটা পুরো দেখে দেখে লিখতে হবে ওকে নাম্বার টু হোয়াট কাইন্ড অফ এইলমেন্ট হ্যাড টম হার্ড অ্যাবাউট ফ্রম এ ডক্টর ডাক্তারের কাছ থেকে টম কোন ধরনের রোগের কথা শুনেছিল দেখো আমি লাইন পড়ছি সেকেন্ড প্যারাতে সেকেন্ড প্যারাতে লাইন আছে শেষ থেকে আগের লাইনে শেষ থেকে আগের লাইনে মানে শেষের লাইনটাতে পুরো জাস্ট শেষের লাইনেতে ডান দিক থেকে শুরু হচ্ছে হি রিমেম্বার্ড হিয়ারিং ফ্রম এ ডক্টর দ্যাট এ সার্টেন এলিমেন্ট কুড লে আপ এ পেশেন্ট ফর থ্রি ডেজ অ্যান্ড মেক হিম লুজ এ ফিঙ্গার এইটা জাস্ট দেখে দেখে লিখতে হবে শুধু চেঞ্জ করতে হবে কখনটা বইয়েতে লাইনটা শুরু হয়েছে হি দিয়ে তোমাকে হি লিখলে হবে না তোমাকে লিখতে হবে টম টম রিমেম্বার্ড হিয়ারিং ফ্রম এ ডক্টর দ্যাট এ সার্টেন এলিমেন্ট কুড লে আপ এ পেশেন্ট ফর থ্রি ডেজ অ্যান্ড মেক হিম লুজ এ ফিঙ্গার জাস্ট শুধু এইটা লিখে দেবে কমপ্লিট হয়ে যাবে ওকে বন্ধুরা এরপরে দুয়ের দাগের পোয়েম আছে পোয়েমটি নেওয়া হয়েছে ইমলি জেন ব্রন্তে রচিত মাইল্ড দ্য মিস্ট মাইল্ড দ্য মিসড আপন দ্য হিল নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশান ফ্রম দ্য পোয়েম ওয়ান ইন টু টু ইকাল টু টু বন্ধুরা পোয়েম থেকে ইনফরমেশন নিয়ে সেন্টেন্স পূরণ করতে বলেছে দুটি আছে এক নম্বর করে দু নম্বর পড়ছি লিখে নাও দ্য ডে হ্যাজ স্পেন্ড দেখো এই লাইনটা শুরু হচ্ছে দ্য ডে হ্যাজ স্পেন্ড দিয়ে শেষ হচ্ছে স্পেন্টে তোমরা এই স্পেন্ট শব্দটা পোয়েমেতেই মিলাবে ফার্স্ট ট্যান জাতে যেটা আমাদের পোয়েমটা যে বইয়েতে দেওয়া আছে না ফার্স্ট ট্যান্ড জাতে শেষ লাইনে স্পেন্ট দেওয়া আছে তারপর যা লেখা আছে দেখে দেখে নিবে ইটস স্টোর অফ সাইলেন্ট সড়ক দিনটি তার নীরব দুঃখের ভাণ্ডার কাটিয়েছে নেক্সট নাম্বার টু দ্য পোয়েটেস ফিল সরি দ্য পোয়েটেস ফিলস লাইক এ চাইল্ড বিনীত বলছে কবি আবার নিজেকে শিশুর মতো ভাবছে বিনীত কোথায় আমাদের বিনীত তার পরে মিলাতে হবে সেকেন্ড স্ট্যান্ডার্ডে বিনীতের পর কী লেখা আছে বিনীতের পর লেখা আছে মাই ফাদার্স শেলটারিং রুম মাই বলতে এখানে কবি নিজে বলছেন তাই মাই বলেছে তুমি যখন লিখবে মাইটা হার করতে হবে কেন হার করতে হবে আমাদের কবি হচ্ছে মহিলা কবি তাই হার ফাদার সেল্টারিং রুম কবিকে তার বাবার আশ্রয়ের ছাদের নিচে একটি শিশুর মতো মনে হয় বুঝতে পেরেছ এরপরে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস অ্যান্ড প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্টস ওয়ান বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন আছে দুটো দু নাম্বার করে চার নাম্বার অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে এক নাম্বার এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে এক নাম্বার একে একে দুই দুটো আছে দুই দুগুনে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য মিস্ট ইজ ডেন্স আপ টু দ্য হিল পাহাড় পর্যন্ত কুয়াশা ঘন ছিল পাহাড় পর্যন্ত মানে মাইল দ্য মিস্ট আপ অন দ্য হিল মানে পাহাড়ের উপরে কুয়াশা ছিল হালকা পাতলা কিন্তু এখানে বলছে ডেন্স কুয়াশা তাহলে এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল নেক্সট নাম্বার টু দ্য মিস্ট ইন্ডিকেটস আর স্ট্রমি ওয়েদার কুয়াশা একটি ঝোড়ো আবহাওয়া নির্দেশ করে না এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল টেলিং নট অফ স্টমস টুমোরো যেটা ঝড়ের কোনো কথাই বলছে না বন্ধুরা এরপরে আছে আনসিন এখানে খুব সুন্দর একটি আনসিন আছে পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও অ্যাট লিস্ট সেভেন্টিন পিউপিল ওয়ারকিল্ড আফটার ফ্লাড র্যাভেজ দ্য ফোর ডিস্ট্রিক্ট অফ চিত্তন কুর্নুল অ্যান্ড অনন্তপুর ইন অন্ধ্রপ্রদেশ অন ফ্রাইডে শুক্রবার অন্ধ্রপ্রদেশের চিত্তন কাডাপা করনুল এবং অনন্তপুর চারটি জেলায় বন্যায় কমপক্ষে সতেরো জন নিহত হয়েছে দ্য ইনসেসেন্ট রেন স্টার্টেড অন থার্সডে ইভিনিং টিগার্ড বাই ডিপ ডিপ্রেশন ওভার দ্য বে অফ বেঙ্গল ওভার হান্ড্রেড পিপল আর ফিয়ার্ড টু হ্যাভ বিন ওয়ার্সড অ্যাওয়ে ইন সেপারেট ইনসিডেন্টস ইন দ্য ফোর ডিস্ট্রিক্ট বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হওয়া অবিরাম বৃষ্টি বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে চার জেলায় পৃথক ঘটনায় শতাধিক মানুষ ভেসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে অ্যাবাউট সেভেন এনটিআরএফ টিমস হ্যাভ বিন ডিপ্লয়েড টু লিড সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন প্রায় সাতটি এনডিআর দল অনুসন্ধান এবং উদ্ধার অভিযান পরিচালনার জন্য মোতায়েন করা হয়েছে এরপর আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ওয়ান ইন টু ফোর ইকাল টু ফোর বন্ধুরা চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য কন্টিনিউয়াস রেন স্টার্টেড অন থ্রাসডে একটানা বৃষ্টি শুরু হলো বৃহস্পতিবার অপশন বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু দ্য সেভিয়ার ফ্লাড ক্লেমড অ্যাটলিস্ট লাইভস অফ সেভেন্টিন পিপল ভয়াবহ বন্যায় অন্তত প্রাণ গেছে সতেরো জনের অপশন সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থ্রি দ্য ফ্লাড র্যাভেজড ফোর ডিস্ট্রিক্টস বন্যা ভাসি নিয়ে গেছে চারটে জেলাকে অপশন বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফোর দ্য ইনসিডেন্ট টুক প্লেস অন ফ্রাইডে ঘটনাটা ঘটে শুক্রবার অপশন বি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস প্রোভাইডেড অলসো পিক আউট সুটেবল লাইনস অর ফ্রেজেস ফ্রম দ্য টেক্সট ইন সাপোর্ট অফ ইউর আনসার বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন আছে দুটো দু নাম্বার করে চার নাম্বার অর্থাৎ ট্রু অথবা ফলসচ্ছি কিনা তার জন্য আছে এক নাম্বার এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে এক নম্বর একে একে দুই দুটো আছে দুই দুগুনে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য ফ্লাড ওয়াজ কজড বাই ডিপ ডিপ্রেশন অভার দ্য সি সমুদ্রের ওপর গভীর নিম্নচাপের কারণে বন্যা হয়েছিল এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক সাপোর্টিং স্টেটমেন্ট দ্য ইনসেসেন্ট রেন স্টার্টেড অন থার্সডে ইভিনিং

অ্যাবাউট সেভেন এন ডিআরএফ টিমস হ্যাভ বিন ডিপ্লয়েড টু লিড সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশনস এরপরে আছে সি এর ফাইন্ড ওয়াট এ ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিনস কন্টিনিউয়াস এই যে শব্দটা না কন্টিনিউয়াস এর একটা শ্রণিয়াম খুঁজে বের করতে হচ্ছে দু নম্বর দ্য ওয়ার্ড ইজ ইনসেসেন্ট ইনসেসেন্ট মানে হচ্ছে অবিরাম মিনস কন্টিনিউয়াস ইনসেসেন্ট মানে কন্টিনিউয়াস এরপরে আছে সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চারের ধাগের এ ফিল ইং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশানস ওয়ান ই টু থ্রি ইকল থ্রি আর্টিকেল এবং প্রেপোজিশানদের শূন্যস্থান পূরণ করতে হয়েছে তিনটি আছে এক নম্বর করে তিন নাম্বার পড়ছে দেখে না দ্য বয় সিটিং অন দ্য গ্রিন চেয়ার সবুজ চেয়ারে বসা ছেলেটি এখানে দা বসলো কেন কারণ একটা চেয়ারটাকে উদ্দেশ্য করে দিয়েছে নির্দিষ্ট করে দিয়েছে তাই এখানে দ্য বয় সবুজ চেয়ারে বসা ছেলেটি স্টুড উঠে দাঁড়ালো টু আক্স মি আমাকে জিজ্ঞাসা করতে করতে মানে কি জিজ্ঞাসা করতে মানে হচ্ছে টু যুক্ত টু যুক্ত আক্স মানে ভি ওয়ান তাহলে টু আক্স জিজ্ঞাসা করতে মি আমাকে এ কোশ্চেন একটি কোশ্চেন আমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে সে উঠে দাঁড়ালো তাহলে দ্য বয় সিটিং অন দ্য গ্রিন চেয়ার্স টু ডাব টু আক্স মি কোশ্চেন ওকে এরপরে আছে বিএড এর দ্যাক টু ডাইরেক্টেড ওয়ান ইন টু থ্রি ইকোয়াল টু থ্রি তিনটে গ্রামার আছে এক নম্বর করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান আই হ্যাভ এ ব্লু পেন এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে করতে দিয়েছে মানে হলো আমার একটা নীল কলম আছে এটা কমপ্লেক্স সেন্টেন্সে হবে শুধুমাত্র এই পার্টটাতে হবে এ ব্লু পেন এ ব্লু পেন এর মধ্যে লুকিয়ে আছে কমপ্লেক্সের মুড ব্লু পেন মানে কি নীল পেন পেন নীল পেন মানে কি একটি পেন যার রঙ হয় নীল তাহলে দেখো আই হ্যাভ এ পেন আমার একটা পেন আছে হুইচ ইজ ব্লু ইন কালার যেটা হয় নীল রঙের নীল পেন মানে কি পেনটার রং নীল তাহলে হুইচ ইজ ব্লু ইন কালার যেটা রঙ হয় নীল ওকে এই কমপ্লেক্স সেন্টেন্সের নাম হল অ্যাডজেক্টিভ ক্লজ এটা অ্যাডজেক্টিভ ক্লজে কমপ্লেক্স সেন্টেন্স করেছি ওকে নাম্বার টু আই শেড টু হিম আমি তাকে বলেছিলাম উইল ইউ শেয়ার ইউর টিফিন তুমি কি আমার সাথে তোমার টিফিনটা শেয়ার করবে ন্যারেশন চেঞ্জ করতে দিচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে মানে বললাম আমি তো তাকে বললাম আমি আপনি কি আমা আপনার টিফিন ভাগ করবেন তাহলে আই বসে গেল সেড টু থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আক্স বসে হিম বসলো যেহেতু কোটেশনের মধ্যে কোনো ডব্লুইচ ওয়ার্ড নাই তাই এখানে ইফ বসলো ইউটা সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সেন মানে সেকেন্ড প্লেস সেকেন্ড প্লেস আছে হিম হিমটা হচ্ছে অবজেক্টের ওয়েস হচ্ছে তাহলে সাবজেক্ট হবে হি ইফ হি উইলটা হবে উড শেয়ার ইউর সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন মানে সেকেন্ড প্লেসে হিম তার মানে হবে ইওর মানে তোমার তাহলে হবে তার হিজ টিফিন আই আস্কড হিম ইফ হি উড শেয়ার হিজ টিফিন ওকে নাম্বার থ্রি ক্যান ইউ সলভ দ্য প্রবলেম জিজ্ঞাসার জন্য দিয়ে আছে ভয়েস চেঞ্জ করতে দিয়েছে মানে ইন্টারগেটিভ সেন্টেন্সের ভয়েস আপনি কি আপনি সমস্যার সমাধান করতে পারেন এখানে অবজেক্ট কোনটা দ্য প্রবলেম এটা মডাল ভার্বে দিয়ে আছে তাহলে মডালটা প্রথমে বসবে ক্যান বসবে তারপরে অবজেক্টটা সাবজেক্ট হবে দ্য প্রবলেম তারপরে বি বসবে ভি থ্রি সলভড বাই ইউ শেষের জিজ্ঞাসা অনিবার্য ক্যান দ্য প্রবলেম বি সলভড বাই ইউ ওকে এরপরে চলে আসছি ভাবে দুটো আছে এক নম্বর করে দু নম্বর অপশান দেখে নাও প্রথম আছে টার্ন অ্যাওয়ে টার্ন ডাউন গো থ্রু ফার্স্ট নাম্বার ওয়ান রিড দ্য বুক উইথ কেয়ার যত্ন সহকারে বইটা পড়ো রিড মানে পড়া তাহলে গো থ্রু গো থ্রু দ্য বুক উইথ কেয়ার বইটি যত্ন সহকারে পড়ো নাম্বার টু হি রিজেক্টেড মাই প্রোপোজাল সে আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রিজেক্টেড মানে প্রত্যাখ্যান করে দেওয়া টার্ন ডাউন পার্স্যান্ড আছে টার্নড ডাউন হি টার্নড ডাউন মাই প্রপোজাল সে আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই নিজের বন্ধুবান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে আর যদি শিখতে পারো লাইক করে জানাবে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধু মাতারাম